আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স গণ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কি কি কারণে ইন্ডিয়ান ভিসা প্রত্যাখ্যান হতে পারে, অর্থাৎ ভিসা প্রত্যাখ্যানের সম্ভবত কারণসমূহ। আপনি যে ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে আপনার আবেদনপত্র সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিয়ে আসছেন, এই জমা দেওয়া ভিসা আবেদনপত্র কি কি কারণে প্রত্যাখ্যান হতে পারে, অর্থাৎ কি কি কারণে আপনার ইন্ডিয়ান ভিসা না হতে পারে, তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। এছাড়াও আপনি কিভাবে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের যে ওয়েব ফাইল আছে সেটা ভিসা সেন্টারে গিয়ে জমা দিবেন, এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, উপরের আই বাটনে প্রেস করলে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। এছাড়াও আপনি কিভাবে হচ্ছে ইন্ডিয়ান ভিসা আবেদনের পর আপনার পাসপোর্ট উত্তোলন করবেন, ভিসা হয়েছে কিনা সেটা চেক করবেন, এই সমস্ত সকল ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপনারা ঘুরলেই পেয়ে যাবেন, তো সেগুলো দেখার বিশেষ আমন্ত্রণ রইল। তো বাড়তি কথা না বলে চলুন আজকে টপিক নিয়ে আলোচনা করা যাক, যে ভিসা প্রত্যাখ্যানের সম্ভবত কারণসমূহ। নিচের উপরুক্ত কারণগুলোর মাধ্যমে যে কোনো একটার কারণে কিন্তু আপনার ভিসাটি প্রত্যাখ্যান হতে পারে। আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো আমরা প্রথমেই নাম্বার ওয়ানে আসি। আবেদনকারীর ফর্মে কোনো ভুল তথ্য পূরণ করলে, আবেদনকারীর ফর্ম মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ফাইল, যেটা হচ্ছে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করি সেটা হচ্ছে যেমন এই যে এই ফর্মটাতে যদি আপনারা কোনো ভুল তথ্য দিয়ে ফিল আপ করেন সেক্ষেত্রে হচ্ছে ভিসা বাতিল হতে পারে। যেমন এখানে ভুল বলতে কি, আপনারা যদি আপনাদের যে ধর্ম আছে সেটা ভুল করেন বা জন্ম তারিখ ভুল করেন, অথবা এখানে ফোন নাম্বার আছে বা যে কোনো একটা বাবা মায়ের নাম কোনো একটা যদি মিস্টেক করেন, অথবা হচ্ছে আপনাদের পূর্ববর্তী কোনো ভিসা থাকলে সেটা যদি আপনারা নো প্রেস করেন তাহলে এগুলোই হচ্ছে কিন্তু ভুল। অথবা হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যে নাম আছে একরকমভাবে, আপনি ফিল আপ করলেন অন্যরকমভাবে, এই সমস্ত ভুলকে বলা হয় হচ্ছে আপনার আবেদনকারী ফর্মে কোনো ভুল, অর্থাৎ আবেদন ফর্মে আপনি কোনো ভুল করেছেন। যদি এরকম কিছু ভুল করেন তাহলে অবশ্যই আপনার যে ভিসাটা আছে সেটা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দুই নাম্বার হচ্ছে কোনো ডকুমেন্ট জাল নকল সংযুক্ত করলে। কোনো ডকুমেন্ট জাল নকল বলতে বোঝা যাচ্ছে আপনি ভিসা সেন্টারে যে ফাইলগুলো হচ্ছে জমা, আমরা জানি যে ভিসা সেন্টারে এই সকল ফাইলগুলো যারা হচ্ছে নতুন আবেদন করে ভিসার জন্য তাদের কিন্তু টুরিস্ট ভিসার ক্ষেত্রে এই সকল ফাইলগুলো মূল যে আবেদনপত্র আছে সেটার সাথে অ্যাটাচ করে তারপর জমা দিতে হয়। এখানে যে ফাইল যে ডকুমেন্টগুলো আছে এগুলোর কোনোটা যদি আপনি জাল দেন, জাল বলতে বোঝা হচ্ছে আপনার ধরেন যে আপনার ইউটিলিটি বিলের কপি, আপনার বাসাটা না থাকে আপনি কি করলেন অন্যজনের বাসার বিদ্যুৎ বিলের কপি আপনি এখানে দিয়ে দিলেন, কিন্তু এটা যদি ওনারা চেক করে যাচাই করে এরপর এরকম প্রমাণিত হয় তাহলে কিন্তু এটা জাল, বা যে কোনো কাগজপত্র যদি আপনি এরকম ডুপ্লিকেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসাটা হচ্ছে বাতিল হতে পারে, অর্থাৎ ভিসা আবেদনপত্র বাতিল হতে পারে। তৃতীয়ত হচ্ছে পাসপোর্ট এবং ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে কোনো গরমিল থাকলে। সাপোজ ধরুন যে আপনি যে আবেদনপত্রটা করলেন এই আবেদনপত্রের সাথে আপনি যে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিলেন, এই আইডি কার্ডের যে জন্ম তারিখ সেই আইডি কার্ডের জন্ম তারিখ পাসপোর্টের জন্ম তারিখ যদি এক না হয়, সেই সাথে হচ্ছে আপনি যে পেশাগত প্রমাণপত্র যেমন স্টুডেন্ট যদি দেন সেক্ষেত্রে ওই স্টুডেন্ট পত্রের যদি বয়সের গরমিল হয়, অথবা যদি নামের কোনো গরমিল হয় বা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা প্রত্যাখ্যানের সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ আপনার ভিসাটা প্রত্যাখ্যান হতে পারে। চতুর্থত হচ্ছে ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে ওভার স্টে করলে।
এর মানে হচ্ছে আমরা জানি যে আমাদের যে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আছে আমরা ডাবল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি অথবা 3 মাসের 6 মাসের 1 বছরের বা 5 বছরের ভিসা কিন্তু আমরা পেয়ে থাকি এখানে সাপোজ ধরুন যে আমরা যখন 6 মাসের ভিসা পাই তখন এই যে দেখুন যে ভিসার নিচে কিন্তু এরকম লেখা আছে আমরা ভিসা যদিও 6 মাসের পেয়েছি অর্থাৎ এখন হচ্ছে সবচেয়ে বেশি যেটা দিচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ক্ষেত্রে মাল্টিপল 6 মান্থের ভিসা কিন্তু আমাদের সবাইকে এখন বেশি বেশি ইস্যু করতেছে কিন্তু আপনি চাইলেই কিন্তু একটানা 6 মাস থাকতে পারবেন না এই যে ভিসার নিচে কিন্তু এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছে ইস ইস্টে নট টু এক্সিড 19 ডেজ অর্থাৎ সিঙ্গেল প্রবেশে একবার প্রবেশে আপনি সর্বোচ্চ 90 দিনের বেশি অতিবাহিত করবেন না অর্থাৎ 90 দিন মানে হচ্ছে আপনার 3 মাস আপনার ভিসা যদিও আছে 6 মাসের কিন্তু আপনি চাইলেই কিন্তু 3 মাসের অতিরিক্ত সময় আপনি একটানা ইন্ডিয়াতে থাকতে পারবেন না যদি থাকেন তাহলে হচ্ছে আপনার এখানে যে ভ্রমণ ভিসা নিয়ে ওভার স্টে জিনিসটা আছে সেটা আপনি করে ফেলবেন এবং আপনি যখন পরবর্তীতে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে আর ওনারা ভিসাটা দিবে না বা আপনার যে ভিসা প্রত্যাখ্যান আছে সেই প্রত্যাখ্যানের সম্ভাবনা কিন্তু থেকে থাকে তারপর হচ্ছে আবেদনপত্র এবং বিদ্যুৎ বিলের ঠিকানায় গরমিল থাকলে সাপোজ এর মানে হচ্ছে আবেদনপত্রের মধ্যে আপনি যে অ্যাড্রেস দেখালেন অতঃপর আপনি যে বিদ্যুৎ বিলটা শো করলেন আপনি যে এর সাথে যে বিদ্যুৎ বিলের কপিটা সংযুক্ত করে জমা দিলেন এই বিদ্যুৎ বিলের কপি এবং আবেদনপত্রের যে অ্যাড্রেস এই দুটার মধ্যে যদি কোনো গরমিল থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার যে পসিবিলিটিটা সেটা আর থাকে না অর্থাৎ আপনাদের ভিসা প্রত্যাখ্যান হতে পারে তারপর হচ্ছে পুরনো ছবি দিয়ে অথবা 2x2 ইঞ্চি ছবি ছাড়া আবেদন করলে এর মানে হচ্ছে আমরা যখন ইন্ডিয়ার জন্য আবেদন করে থাকি তখন কিন্তু আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান যে আবেদন পত্রের সাথে এখানে যে ছবিটা দিতে হয় এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে 2x2 ইঞ্চি ছবি অবশ্যই দিতে হবে এবং কি সেখানে আরও লেখা থাকে যে সদ্য তোলা ছবি অবশ্যই হতে হবে মানে নতুন ছবি কোনো পুরাতন 2-4 বছরের পুরাতন ছবি দিলে কিন্তু হবে না কিন্তু আপনারা যখন না বুঝে কেউ পুরাতন সুন্দর একটা ছবি দিয়ে দিবেন তখন কিন্তু এটা প্রত্যাখ্যান হতে পারে এমন কি যদি ছবি আপনারা নতুন দেন তথাপি হচ্ছে গিয়ে ছবির যে সাইজ আছে 2x2 ইঞ্চি ব্যতীত অন্য কোনো সাইজের ছবি আপনারা এখানে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে ভিসাটা আছে সেটা প্রত্যাখ্যান হতে পারে অতঃপর 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এনওসি এবং ডলার এন্ডোর্সমেন্ট নকল দিলে এনওসি মানে হচ্ছে আপনি ছাড়পত্র আপনি যে ঘুরতে যাবেন আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেখান থেকে আপনাকে যে এনওসিটা দেয় সেটা যদি আপনারা হচ্ছে নকল করে দেন এবং তারা প্রমাণ করতে পারে আর ডলার এন্ডোর্সমেন্টের ব্যাপারটা আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রবেশ করতে হলে যাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নেই তারা হচ্ছে গিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করে অতঃপর জমা দিতে হয় যে এখানে দেখুন স্পষ্ট লেখা আছে যে ব্যাংক স্টেটমেন্ট আর যদি এটা না থাকে তাহলে ডলার এন্ডোর্সমেন্ট করে অতঃপর জমা দিতে হবে কিন্তু অনেকে আছে দেখা যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সিরা কি করে আপনাদের থেকে 2-4-500 টাকা খরচ নিয়ে ওনারা হচ্ছে একটা নকল ফেক এই ব্যাংক মানে হচ্ছে নকল ফেক ডলার এন্ডোর্সমেন্টের পেপার হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেয় এবং আপনি যখন এই নকল ডলার এন্ডোর্সমেন্ট পেপার দিয়ে ভিসা আবেদন সাথে অ্যাটাচ করে এমএসসিতে গিয়ে জমা দিবেন তখন কিন্তু এই নকল ডলার এন্ডোর্সমেন্টের কারণে হচ্ছে আপনার ভিসাটা বাতিল বা প্রত্যাখ্যান হতে পারে অতঃপর আর নম্বর হচ্ছে পেশাগত তথ্য ভুল দিলে পেশাগত তথ্য মানে হচ্ছে আপনি ধরেন স্টুডেন্ট বা কোনো কর্মজীবী যেটাই হন না কেন অথবা কোনো ব্যবসায়ী এক্ষেত্রে আপনি যেটাই হন না কেন আপনি যদি এখানে ভুল তথ্য সেখানে দেন অর্থাৎ ভুল কোনো তথ্যের ডকুমেন্ট ওনাদের কাছে পেশ করেন পেশাগত প্রমাণের ক্ষেত্রে সেখানে ওনারা যদি এটা বুঝতে পারে যে আপনি এটা আসলে নকল দিয়েছেন বা ভুল তথ্য দিয়েছেন অন্য জনের টাকার নাম এডিট করে এরপর হচ্ছে ব্যবহার করেছেন সেক্ষেত্রে ওনাদের কাছে যদি এটা ফ্যাক্ট মনে হয় তাহলে কিন্তু আপনার যে ভিসাটা আছে সেটা প্রত্যাখ্যান হতে পারে অতঃপর
9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পুরনো সকল পাসপোর্ট সংযুক্ত না করলে। আমরা অনেকেই দেখি যে আমাদের পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের সেটা নবায়ন করার প্রয়োজন পড়ে, আর নবায়ন করার পরে পূর্ববর্তী যে পাসপোর্টটা আছে সেটার মেয়াদ যদিও না থাকে কিন্তু সেটা কিন্তু আমাদের একসাথে রাখতে হয়। এবং আপনারা যখন ভিসা সেন্টারে যাবেন তখন দেখবেন যে অনেকে একসাথে 8টা 10টা 5টা 4টা 3টা যে কোনো মানে পুরাতন সকল পাসপোর্টগুলো একসাথে অ্যাটাচ করে এরপর হচ্ছে ভিসা সেন্টারে ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিচ্ছে। তো আপনি যদি মনে করেন যে পুরনো পাসপোর্টগুলো দেওয়ার প্রয়োজন নাই বা সংযুক্ত না করে এরপর ভিসা আবেদনের জন্য জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা বাতিল হতে পারে, হতে পারে না মানে বাতিল হবেই, আর হচ্ছে আপনার ভিসাটা প্রত্যাখ্যান হয়ে যাবে। এমনকি আপনার যদি কোনো পাসপোর্ট হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পাসপোর্টের বরাবর থানা থেকে জিডি করে জিডির কপি সংযুক্ত করে এরপর হলেও আপনাকে জমা দিতে হবে। এরপর 10 নম্বরের যে কারণটা সেটা হচ্ছে আপনার বয়স। অনেকের দেখা যায় যে 18 বছর হয় না, তো 18 বছর না হলে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন ঠিকই কিন্তু হচ্ছে আপনি এম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন না। এটা হচ্ছে বয়স রেস্ট্রিক্ট, মানে সর্বনিম্ন 18 বছর হলেই কেবল আপনি একা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। কিন্তু বাই চান্স আপনি যদি 18 বছরের নিচে ভিসা আবেদনপত্র জমা দেন কোনো গার্ডিয়ান ব্যতীত, মানে রক্তের সম্পর্ক ব্যতীত কোনো গার্ডিয়ান ব্যতীত যদি আপনি এটা জমা দেন সেক্ষেত্রে আপনার যদি ভিসা আবেদনপত্র জমা নিয়েও থাকে কিন্তু আপনার ভিসা কিন্তু হবে না, অর্থাৎ প্রত্যাখ্যানের সুযোগ থেকে থাকে। তো এই ছিল হচ্ছে আপনার 10টা কারণ, যে কারণগুলো হচ্ছে আপনার ভিসা প্রত্যাখ্যান হয়ে থাকে। এই কারণগুলোর যে কোনো একটি যদি সংঘটিত হয় আর এটা যদি ইন্ডিয়ান হাই কমিশনের কাছে মনে হয় যে না এটা সমস্যা বা এটা নকল, তাহলেই কিন্তু ওনারা আপনার ভিসাটা আটকাই দিবে এবং হচ্ছে আপনাকে ভিসাটা আর ওনারা দিবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এছাড়াও আপনি যদি আই ডেকে পাসপোর্ট আপনার ভিসা হয়েছে কি হয় না এটা কিন্তু আপনি জমা দেওয়ার পরবর্তীতে আপনি যখন পাসপোর্ট উইথড্র করবেন তখনই কেবল বুঝতে পারবেন যে আপনার ভিসাটা আসলে হয়েছে কি হয় নাই। তো এক্ষেত্রে যদি আপনি হচ্ছে হাতে পাসপোর্টটি হাতে পাওয়ার পরে আপনি দেখলেন যে আপনার ভিসাটা হয় নাই, আপনি যদি আই ডেক কে ভিসা প্রত্যাখ্যান করার কারণ বলতে বলেন ওনারা কিন্তু আসলে কোনো কিছুই জানবে না, কারণ ভিসা প্রত্যাখ্যান কি জন্য হয়েছে, কি জটিলতার কারণে হয়েছে এটা কিন্তু একমাত্র হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন জানে, যেটা হচ্ছে সিক্রেট, এটা আপনাকে প্রকাশ করবে না বা বলবেও না। তো বুঝতেই পারতেছেন যে ভিসা আবেদনপত্র করার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোর কোনো একটি যদি ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা প্রত্যাখ্যান হতে পারে। তো এর জন্য আপনাদের কি করা প্রয়োজন, প্রথমত হচ্ছে আপনি ভালো কোনো এজেন্সি বা নিজে নিজে পারলে খুব দক্ষতার সাথে এবং খুব যাচাই বাছাই করে তারপর ফর্ম ফিল আপ করবেন, আর সাথে যে কাগজগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে, মানে হচ্ছে আপনারা যদি আপনাদের যে মূল্যবান ভিসাটি আছে সেটি প্রত্যাখ্যান করাতে না চান তাহলে অবশ্যই ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন। আর এক্ষেত্রে আপনারা হচ্ছে কিভাবে ভিসা আবেদনপত্র, অর্থাৎ কিভাবে আপনারা ভিসার আবেদনপত্র ফিল আপ করবেন, সেই সাথে হচ্ছে সেটা ভিসা আবেদনপত্রের জন্য যে ছবিটা থাকে সেটা কিভাবে এডিট করবেন, সেই সাথে হচ্ছে আপনার ভিসা আবেদনপত্র জমা দেওয়ার সময় কোন কোন কাগজগুলো নেবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এবং কিভাবে আপনারা জমা দিবেন, এই সমস্ত সকল ভিডিও এবং সর্বশেষ কিভাবে আপনারা আপনাদের যে ভিসা আবেদনপত্র আছে বা ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পরে সেটি কালেক্টের ডেট অনুযায়ী কিভাবে কালেক্ট করবেন, এই সমস্ত সকল ভিডিও কিন্তু আমার এই এক চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো সেগুলো দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন যে কিভাবে কিভাবে কি করতে হবে বা জমা দিতে হবে। আমার মতো করলে কিন্তু আমি যেমন দেখেন যে ভিসা পাইছি আপনারা কিন্তু সেম এরকম ভিসা পাওয়ার সুযোগ আছে। আমি কিন্তু এর আগেও নিজে নিজে ফিল আপ করছি, তখনও কিন্তু আমি ভিসা পাইছিলাম, এবার করছি 8 দিনের মাথায় কিন্তু আমি আবারও ভিসা পাইলাম। তো বুঝতেই পারছেন আমার অভিজ্ঞতা, এছাড়া আমি আমার নিজেরটা দিতে রেখো আরও অনেকের ভিসা আবেদনপত্র ফিল আপ করে সেই সাথে হচ্ছে ডকুমেন্টগুলো আমি অ্যাটাচ করে ওনাদেরকে দিই, এরকম ওনারা নিয়ে জমা দিই, এরকম কিন্তু অনেক আছে যারা হচ্ছে ভিসা পাইছে। তো বুঝতেই পারতেছেন, তো আশা করি সবাই আমার ওই ভিডিওগুলো দেখবেন এবং সেই মোতাবেক আপনারাও নিজেরা নিজেদের ভিসার জন্য আবেদন করার চেষ্টা করবেন। তো আজকের মতো এইটুকুই ছিল, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সেই সাথে আপনারা যদি ভিসা
ব্যবস্থা বা ইন্ডিয়ান ভিসা জমা বা যে কোনো কিছুতে প্রবলেম হয় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সর্বদা সচেষ্টাতে আপনাদের কমেন্টের উত্তর করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন।